সুপ্রভাত বন্ধুরা, আজ সরস্বতী পুজো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বাড়ির সরস্বতী পুজো। প্রতিবার আমি শেয়ার করি এবং প্রতিবার তোমাদের অনেক অনেক ভালোবাসা পাই। আজকেও চেষ্টা করছি সুন্দর করে শেয়ার করার। দেখো, আমাদের মাটির ঠাকুরের পুজো হয় এবং ঠাকুর মশাই দিয়েই পুজো হয়। ঠাকুর আনা হয়ে গেছে, বাজার টাজার সব হয়ে গেছে। সকাল থেকে কিভাবে সরস্বতী পুজোর জোগাড় যন্ত্র করি সেটা চলো দেখে নিই, তারপরে পুজোর জোগাড় দেখাচ্ছি। প্রথমে ভাবলাম স্নান করে ফ্রেশ হয়ে শাড়িটাড়ি পরে একদম তোমাদের সাথে কথা বলা শুরু করি। সেই কারণেই দেখছো যে প্রথমেই আমি শাড়ি পরে নিয়েছি। কিন্তু প্রথমেই তো তা করা যায় না, প্রথমে যেটা রিচুয়ালস রয়েছে হলুদ বাটা, সেই হলুদ বাটা তো বাটাতেই করতে হবে। শিল নোড়া নিয়ে হলুদ বেটে জায়গাটা ধুইয়ে দিলাম, তারপরে আমি পুজোর বাসনগুলো নিয়ে বসলাম যেগুলোতে আমি নৈবেদ্য সাজাবো। আর এই পেতলের বাসন মাজার অনেক হ্যাপা, কিন্তু যেহেতু আমি প্রতিবার পুজোর পরে মেজে রেখে দিই তাই অতটা হ্যাপা হয় না। তবু আমি প্রথমে তেঁতুল নিয়ে সমস্ত বাসনগুলোর মধ্যে বুলিয়ে রেখে দেবো, কারণ এতে কী হবে, যেইটুকুনি আছে দাগ সেইটুকুনি উঠে আসবে। তারপরে আমি ওই ঠাকুরেরই ভীমবার রাখা রয়েছে, সেই ভীমবার দিয়ে ভালো করে ঘষে ঘষে প্রত্যেকটা বাসন মাজবো। মাজার পর সুন্দর করে একদম খোলা জলে সব কটা বাসন ধুয়ে নেব। এবারে ফলগুলো ধুয়ে নেব। ব্যাস, বাসন ফল সব ধোয়া হয়ে গেল। এরপরে ঠাকুরের জায়গাটা একটুখানি পরিষ্কার করে নেব। এখন একদম ঠাকুরের সামনে কাজকর্ম শুরু করব। চলো দেখি কিভাবে কি করি। আমি একদম যৎসামান্য আয়োজনে সরস্বতী মায়ের বন্দনা করি, কিভাবে ঘট বসাই চলো দেখে নিই। আমি আজকে তামার ঘটে পল্লব দিয়ে ঘট সাজাবো। এ দেখো, তামার একটা বড় ঘট রয়েছে আমার, এটাতে প্রথমে গঙ্গা জল ভরে নেব এবং তারপরে আম্রপল্লবে আমি 7টা অথবা 5টা দিই। তো দেখলাম যে 8টা রয়েছে তাই 1টা ছিঁড়ে দিলাম, 7টা দিলাম। প্রতিটা পাতার আগায় একটু করে সিঁদুরের ফোঁটা দিলাম, তারপরে ঘটের মধ্যে এইভাবে স্বস্তিক চিহ্ন বা মঙ্গল চিহ্ন এঁকে দিলাম তেল সিঁদুর দিয়ে। তো তারপরে ঘট বসানোর জন্য মাটি দেওয়া হয়, যে কোনো শুদ্ধ মাটি দিলেই চলে, তুলসীতলার মাটি বলো, গঙ্গার মাটি বলো, যে কোনো শুদ্ধ মাটি দিতে হয়। তো সেইটা আগে থেকে দেওয়া রয়েছে, তার মধ্যে আমি পঞ্চশস্য দিয়ে ঘট বসিয়ে দেবো। এইভাবে কিন্তু একদম সাধারণ প্রসেসের মাধ্যমে আমি ঘট বসাই। তবে ঘটের ওপরে, বিশেষ করে ঘটের ওপরে কলা অথবা ডাব এরমভাবে দিতে হয়। তো আমি ও ডাবে একটু সিঁদুর লাগিয়ে দিয়ে দিলাম, এরপরে ঘটটা বসিয়ে নেব। তাছাড়া ঘটের জলে কিন্তু হরিতকিও দিতে হয়, আর মা সরস্বতীর পুজোয় বিভিন্ন উপকরণ থাকে সেগুলো কিন্তু সাজিয়ে দিতে হয় পুষ্পপত্রে, মানে বিভিন্ন ধরনের ফুল থাকে সেগুলো দিতে হয়। আর দেখো, ফুলের আলপনাও দেওয়া হয়ে গেল, ঘট বসানো হয়ে গেল। এরপরে আমি চলে এসেছি টুকটাক যেগুলো আর কি গোছাতে হবে সেইগুলো
গোছাতে এবং বাসনপত্রগুলো রেডি করতে, সব রেডি করে নিয়ে ফল কাটতে বসবো বা ফল বানাতে বসবো। প্রথমে অবশ্য আতপ চাল আর মুগ ডাল ভিজিয়ে নৈবেদ্য সাজাবো। তার জন্য দেখো একটা বাটির মধ্যেই একটুখানি আতপ চাল ভিজিয়ে নিলাম, আর তার মধ্যেই আমি একটু মুগ ডাল বা সোনার মুগের ডাল যেটা আর কি বলে সেই ডালটাও দিয়ে দেবো। দিয়ে একসাথে ভিজিয়ে নিয়ে আমি দুটো নৈবেদ্যের থালা সাজাবো। একটার মধ্যে থাকবে পঞ্চদেবতাকে দেওয়া, আর একটার মধ্যে থাকবে নবগ্রহকে দেওয়া। তো এই যে পাঁচটা, আর ওইদিকে দেখো নটা সাজাচ্ছি। এর মধ্যে রয়েছে চাল আর ডাল ভেজানো। তারপরে কিন্তু প্রত্যেকটা যে আমি ভাগ করলাম, প্রত্যেকটা ভাগে কিন্তু ছোট ছোট করে ফল কেটে দিতে হবে, মানে যতটা সম্ভব দেওয়া যায়, যত আমার আয়োজন আছে তার মধ্যে প্রত্যেকটা ফলের টুকরো কিন্তু আমি দিই, দেওয়ার চেষ্টা করি। আর তাছাড়া কলাটা এখানে মেইন লাগে, আর মর্তমান কলা কিন্তু একটা করে গোটা দিতে হবে মাঝখানে। আর যদি বলো সরস্বতী পুজো উপলক্ষে কী কী বিশেষ ফল দিতে হয়, তাহলে বলবো নারকলি কুল, এটা বোধ হয় সবারই জানা। তাছাড়া শাক আলু, এই দুটো ফল নাকি দিতেই হয়, তো আমিও সেই দুটো ফল আমার সমস্ত ফলের মধ্যে ইনক্লুড রেখেছি। এবারে দেখো কীভাবে আমি সুন্দর করে নৈবেদ্যগুলো সাজাচ্ছি আর দেখতে কতটা সুন্দর লাগছে। বিভিন্ন কালারিং ফল থাকছে বলে ভীষণ কালারফুল লাগে। ওইদিকে তো কুচো ফল দেবো, ওটা এখনও কাটা হয়নি। তার আগে আমি পাঁচ ফল জোগাড় করে রাখলাম, পাঁচ ফল একটা বাটার মধ্যে দিয়ে রাখলাম। পাঁচটা গোটা ফল দিতে হয় আর ফল কুচো করেও দিতে হয়, তো দুরকমই প্রসেস আমার চলছে। এই যে শাকালু বলছিলাম, শাকালু কাটলাম, তো সমস্ত ফল এই কাটাটাই মেইন সরস্বতী পুজোয়। মানে আমি আর কিছু করি না, খুব একটা নাড়ুক হই, এগুলো লক্ষ্মী পুজোয় করি, কিন্তু মা সরস্বতী পুজোতে এই ফলটাই কিন্তু ম্যাক্সিমাম থাকে আর বেশি করে দেওয়া হয়। আর বাচ্চা কাচ্চা তো সেরকম আসেও না, কারণ যে যার মতো হলুদ শাড়ি হলুদ জামা পরে ঘুরতে থাকে। আর তাছাড়াও আজকে তো আবার একটা বিশেষ দিন, তো আর বলার অপেক্ষাই রাখে না। সেই জন্য খুব একটা বেশি দেওয়ার প্রয়োজনও নেই। তবে আমি দেখলাম অনেকগুলোই ফল কেটে ফেলেছি, যাকে তবু কিছু করার নেই, তো অনেকটা ফল রেখেও দিলাম। আর খোসাগুলো আমি এই সময় কিন্তু পরিষ্কার করে রেখে দিচ্ছি, নাহলে কিন্তু পরে আর ভালো লাগে না পুজোর পরে এত কাজ করতে। তবে যেগুলো দেওয়া ভীষণভাবে দরকার সেগুলো তো অবশ্যই দিই, যেমন ধরো ছেলের হারমোনিয়াম, তবলা, বই, এগুলো তো একদম দিতেই হয়। আর তাছাড়া নৈবেদ্য, তাছাড়া ফলকুচি, গোটা ফল, দই, সন্দেশ, ফুল, বেলপাতা, এই দিয়েই আমি মায়ের পুজো করে থাকি। এবার চলো একটু পুরোটা দেখে নিই কীভাবে সাজালাম। হলুদ গ্যালার মালা পরিয়েছি, দেখো এই যে এইদিকে তবলা, বায়া, হারমোনিয়াম, বইপত্র দিয়েছি, তাছাড়া ঘট বসিয়ে দিয়েছি, আর এখানে দেখছো পাঁচ ফল দিয়েছি, তাছাড়া কোষা কষি, দধিপক্ক, আর এখানে একটা তামার বাটা দিয়ে দিয়েছি, আর যা যা ঠাকুরমশাই লাগবে হাতের কাছে রেখে দিয়েছি, চন্দন বাটা, মধু, ঘি, পঞ্চশস্য, বেলপাতা ইত্যাদি ইত্যাদি। তাছাড়া এখানে নৈবেদ্য সাজিয়েছি দুরকম, একটায় নটা, একটায় পাঁচটা। আর এই যে এখানে কুচো ফল দিয়ে দিয়েছি, এখানে খেজুর, নকুলদানা, বাতাসা, পদ্মা, খেলনা পদ্মা বলে সেগুলো দেখো মাঝখানে দিয়েছি। এখানে দেখো মায়ের জন্য পান দিয়েছি, এদিকে সন্দেশ দিয়েছি, পান করার জল, আর সামনে আমি ফুলের আলপনা করে দিয়েছি, প্রদীপ, ধূপকাঠি রেডি করে রেখেছি, আর এদিকে পঞ্চপ্রদীপও রেডি, আর এই যে ঠাকুরমশাইয়ের ভুজিটাও দিয়ে রেখেছি, আর এইখানে অঞ্জলি দেওয়ার জন্য ফুল বেলপাতা রেখেছি, এখানে দই দিয়েছি। তো বুঝতেই পারছো মোটামুটি সমস্ত জোগাড় যন্ত্র রেডি, এবার ঠাকুরমশাইয়ের জন্য অপেক্ষা করছি। আমাদের ছোটবেলাগুলো সত্যি এখন যেন কিরকমভাবে হারিয়ে গেছে। আমরা এই কুল খাওয়ার জন্য সরস্বতী পুজো অবধি ওয়েট করতাম, আর এখনকার ছেলেমেয়েরা কুলই খায় না, টক কুল হলে তো আরও খাবে না। আর আমরা এই কুল খাওয়ার জন্য কতদিন অপেক্ষা করেছি বলতো। আর তাছাড়া এখন অঞ্জলি দেওয়ার যে একটা ধুম, একটা ক্রেজ, সেটাও কিন্তু আস্তে আস্তে কমতে বসেছে। ঘরে ঘরে সরস্বতী পুজো হয় ঠিকই, কিন্তু বাচ্চাদের খুব একটা ইনভলভমেন্ট দেখা যায় না। অবশ্য ছোটবেলাটায় থাকে, কিন্তু আস্তে আস্তে যখন বড় হয় তখন ওই লেখাপড়ার চাপ, এ সমস্ত করতে করতে লেট নাইট ঘুমানো, আর তার ফলে ভোরবেলা ঘুম থেকে উঠতে তো এখনকার জেনারেশন ভুলেই গেছে। তো দেখো আমার তো সরস্বতী মাকে পুরো সাজানো কমপ্লিট, পুজোর জায়গা পুরোপুরি জোগাড় যন্ত্র করা হয়ে গেছে। এইবার যারা আর কি নিজে পুজো করে এই সময় নিজেরাই পুজো করে নিতে পারে আর কি, এই জোগাড় যন্ত্রের পরে। কিন্তু আমরা একটু অপেক্ষা করছি, কারণ বলাই আছে আসবে 11টার সময়।
বলাই আছে, চলে আসবে। আমি দেখো আজকে কিন্তু সাদা রঙের একটা শাড়ি পরেছি, সাদা বা হলুদ এই দুটোই সরস্বতী পুজোয় খুব ভালো লাগে, তাই বলে যে কোনো শাড়ি পরলে কি হবে না, অবশ্যই হবে, দৌড়বে, কোনো অসুবিধে নেই, সবই নিজের চয়েস, নিজের যেটা ভালো লাগে, নিজের যেটা নতুন আছে ধোয়া আছে সেটাই পরে নেওয়া ভালো পুজোর সময়। এখন পুরোহিত মশাই এলে তারপরেই দেখাবো, চলো।